আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। ইদানিং আমাদের কমন একটি সমস্যা, সবারই চুল পড়ে, আর অনেকের আছে চুলটা লম্বা হতে চায় না, মাথা অনেক বেশি ড্যান্ড্রাফ, অনেক তাড়াতাড়ি বয়সের আগে চুলটা পেকে যাচ্ছে, একদম চুল পড়ে মাথায় টাক হয়ে যাচ্ছে। তো ভিডিওটি তোমাদের সবার জন্য, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক এবং কমেন্ট শেয়ার করে জানাবে, পেজটিতেও ফলো দিয়ে রাখবে। তো চুল যেহেতু পড়ে যাচ্ছে, অবশ্যই একটি কারণ আছে, চুল পড়ার প্রধান কারণ হচ্ছে চুল ড্যামেজ হয়ে যাওয়া। আর চুলটা যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে চুল অবশ্যই পড়বে, চুলের গোড়া নরম হয়ে যাবে, চুলে অনেক বেশি খুশকি হবে। তো আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তোমাদের চুলের প্রপার একটা কেয়ার করবে। তো এই চুলের কেয়ারটা করবে তোমরা দুটি উপাদান দিয়ে। একটি উপাদান হচ্ছে হার্বাল তেল, এই তেলটা দিয়ে তোমরা তোমাদের চুলের যত্ন নিতে পারবে। আর এই হার্বাল তেলটি কিন্তু খুবই উপকারী, প্রায় 29টি উপাদান দিয়ে, হার্বাল উপাদান দিয়ে এই তেলটি তৈরি করা হয়েছে। আর যেটা লাগবে সেকেন্ড উপাদান, সেটা হচ্ছে একটি হেয়ার প্রোটিন প্যাক, যেটিও তৈরি হয়েছে সব ধরনের হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটি তোমরা আমার পেজ জেআর কালেকশনে পেয়ে যাবে। এই পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করলে পেজে চলে যাবে, আর ওই পেজ থেকে তোমরা এই হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটি অর্ডার করে ফেলতে পারো। তো দেখো এখন আমি কিভাবে হেয়ার প্যাকটি তৈরি করছি। এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য এখানে আমি 2 চা চামচ লেবুর রস দিয়েছি, আর দিয়ে দিয়েছি হোমমেড হেয়ার অয়েলটি। এই হেয়ার অয়েলটি কিন্তু অনেক অনেক হার্বাল উপাদান দিয়ে তৈরি, যা খুবই উপকারী। এখানে আমলকি, মেথি, অ্যালোভেরা, শিকাকাই, কারি পাতা সহ অনেক ধরনের উপাদান আছে, যা চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে এবং চুল লম্বা, সিল্কি, শাইনি করতে সাহায্য করে, চুলের আগাফাটাও দূর করে। আর এই হেয়ার প্যাকটি আমি তৈরি করেছি 29টি হার্বাল উপাদান দিয়ে, যে উপাদানগুলো অনেক অনেক উপকারী চুলের জন্য। এখানে শিকাকাই সহ কারি পাতা, আমলকি, অ্যালোভেরা, পেঁয়াজ, তারপরে আছে এখানে কালো মেঘ, আছে ভিঙ্গুরাজ, বিভিন্ন উপাদান যেটা আমাদের হাতের কাছে সবসময় পাওয়া যায় না। তো এই উপাদানগুলো দিয়েই কিন্তু চুলের যত্ন নিলে চুল পড়া বন্ধ হবে, সেই সাথে নতুন চুল গজাবে, আর যে কোনো ধরনের সাইড এফেক্ট এই কেমিক্যালের কারণে তোমাদের চুলে যে ধরনের সমস্যা হয়েছে সকল সমস্যার সমাধান করবে। তো হেয়ার প্যাকটি এভাবে আমি তৈরি করে নিলাম। আমরা অনেকেই আছি যারা সময়ের জন্য চুলের যত্ন নিতে পারি না, বা অনেকেই আছি বাইরে জব করি, তারাও কিন্তু সপ্তাহে একদিন বা দুই দিন এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন, এতে করে অনেক অনেক বেশি উপকৃত হবেন। অনেকেই আছি তেল ব্যবহার করতে চায় না বা তেল ব্যবহার করার সময় হয় না, তারাও কিন্তু এই হেয়ার প্যাকটির সাথেই তেলটা একবারেই ব্যবহার করে নিতে পারেন। এই দেখুন আমি কিন্তু আমার মেয়ের মাথায় এই হেয়ার প্যাকটি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ওর বয়স 8 বছর। তো ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও কিন্তু তোমরা এভাবে হেয়ার প্যাকটি লাগিয়ে দিতে পারো। আর অনেক ছেলেরাও আছে যাদের এখন চুল পড়ছে, তারাও কিন্তু তোমরা এভাবে হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারো সপ্তাহে 2 দিন। আর এভাবে সুন্দরভাবে চুলের গোড়া এভাবে লাগিয়ে নিতে হবে, আর 1 ঘন্টার মতন রেখে এই হেয়ার প্যাকটাকে শুকিয়ে ফেলতে হবে, তারপরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো একটি স্পেশাল কথা, যেদিন আমরা হেয়ার প্যাকটি ব্যবহার করব সেদিন আমরা আর শ্যাম্পু করব না, এতে করে এই হেয়ার প্যাকের গুণাগুণটা খুব ভালোভাবে চুলের গোড়ায় পৌঁছতে পারবে। আর খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নিতে হবে, এরপরে 1 ঘন্টা রেখে আমরা ধুয়ে এটাকে দেখব। দেখুন 1 ঘন্টা পরে আমি আমার মেয়ের চুলগুলো ধুয়ে দিয়েছি, আজকে আর শ্যাম্পু করিনি, তারপরও দেখুন চুলটা কতটা সিল্কি শাইনি দেখাচ্ছে। তবে শ্যাম্পু করার পরে কিন্তু আরও অনেক বেশি হেলদি দেখায় এই চুলটা। এতে যেহেতু কোনো কেমিক্যাল নেই, একদমই হার্বাল উপাদান দিয়ে তৈরি, তাই এর কোনো সাইড এফেক্টও নেই, ব্যবহার করা বন্ধ করে দিলেও চুলের কোনোই ক্ষতি হবে না।
তো যারা যারা কিন্তু এই হেয়ার প্যাক আর হেয়ার অয়েলটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে পারো। আর অনেক অনেক কেমিক্যাল ইউজ করে যাদের চুল একদমই নষ্ট হয়ে গেছে তারা অবশ্যই হেয়ার প্যাক আর হেয়ার অয়েলটি একবার অন্তত ব্যবহার করবে। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, পেজটাতেও ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।